জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই। সকালে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের লেকপাড়ে এ আয়োজন করা হয়। 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভাষণ ছিল এবারের প্রদর্শনীর বিষয়বস্তু। বঙ্গবন্ধুর ভাষণের 6টি তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে কাজ করেছেন 8 জন তরুণ শিল্পী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং সিআরআই ট্রাস্টি নসরুল হামিদ এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমদ পলক। তাঁরা শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। পরে খিলগাঁও গভর্নমেন্ট কলোনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়। দ্য ফেয়ারলেস কল নামের এ প্রদর্শনী চলবে আগামী 31 মার্চ পর্যন্ত।